মমতা ব্যানার্জিকেই অপমান করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ করল তৃণমূল ছাত্র পরিষদ। গতকাল ভিক্টোরিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনিতে অপমানিত হয়ে বক্তব্য বয়কট করেন মুখ্যমন্ত্রী। এই অপমানের প্রতিবাদে এদিন আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শহর এবং বিভিন্ন ব্লকে প্রধানমন্ত্রীর পুষ্পতল দাহ করা হয়, পাশাপাশি বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিন আলিপুরদুয়ার শহরের কলেজ হলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতল দাহ করে তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ, টাউন ব্লক সভাপতি পিন্টু সূত্রধর সহ আরো অনেকে। আপনারা সকলে জানেন ভারত মায়ের বীর সন্তান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবার্ষিকীতে কালকে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পেয়েছি তখন তাকে যখন বক্তব্যের জন্য ডাকা হয় তখন নিচে থেকে জয় হিন্দের পরিবর্তে কিছু কিছু সন্ত্রাসবাদী মানুষ যারা বিজেপির পতাকাধারী মানুষ তারা নিচে থেকে জয় শ্রীরাম ধ্বনি দেয়, যেটা বাংলা এবং ভারতবর্ষের সংস্কৃতি না। ভারতবর্ষের যে বীর সন্তান সেই সন্তানকে কালকে সম্মান জানানোর স্বার্থেই সেই অনুষ্ঠানটা ছিল, কিন্তু আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে থাকা অবস্থায় কীভাবে বাংলাকে অপমান করা হলো বিজেপির পক্ষ থেকে এবং কীভাবে ভারত মায়ের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা হলো তার প্রতিবাদেই আজকে আমরা আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে আমরা বিজেপির যে নেতা নরেন্দ্র মোদী তার কুশপুতল আমরা দাহ করলাম। কারণ আমরা এই সন্ত্রাসবাদ আমরা প্রশ্রয় বাংলায় দেব না, বাংলার সংস্কৃতি এবং বাংলার কালচারকে আমরা রক্ষা করব। বাংলার বীর সন্তান ভারতবর্ষের বীর সন্তান বীর যোদ্ধা নেতাজির অপমান আমরা কোনোভাবেই মানতে পারি না। আপনার নাম? সমীর ঘোষ, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ।